ডিজি লকার এটা সরকারী এপ্লিকেশন যে এপ্লিকেশন আপনার ডকুমেন্টসখিনি অরিজিনিয়ালভাবে রাখব পাব আপনার ডকুমেন্টস নম্বরের জড়িয়ে জেরক্স বা প্রিন্টিং নকরাক আপনার ডকুমেন্টসখিনি আপনাদের অ্যাক্সেস দিব পাব আপনার যিকোনো এপ্লিকেশন বা ফর্ম ফিল আপ করার সময়ত। এই এপ্লিকেশনটা ব্যবহার করবলে অতি সহজ। প্রথমতে আপনি প্লে স্টোরটো ওপেন করে লব। মানে প্লে স্টোরটো ওপেন করে লো আর ইয়াত টাইপ করব লাগবে ডিজি লকার। ইয়াত মই ক্লিক করে দিছো। ইয়ার পিছত দেখবলে পাচ্ছে মোৰ ইনস্টল করে থাকা আছে, কিন্তু মই আপডেট করলে হল, বহুদিন মই ডিজি লকারটো চলোৱা নাই, সেখানে মই আপডেট করে দিছো। মোৰ আপডেট কমপ্লিট হয়েছে। ইয়ার পিছত মই ওপেনত ক্লিক করে দিম। ওপেনত ক্লিক করার পিছত আপনি অকমান টাইম রব লাগিব। আপনি দেখবলে পাচ্ছে মোৰ অটোমেটিকে লগ ইন হয়ে গেছে, কারণ মোৰ আগতেই ডিজি লকার ওপেন হয়ে আসে। সেইকাৰণে মই আপনাক লগ আউট করে দেখাই আছো। মই মেনুত ক্লিক করে দিছো। ইয়ার পিছত আপনি লগ আউট অপশনত গৈ লগ আউট করে দিছো। ইয়ার পিছত মোৰ লগ আউট হয়ে গেছে। আপনার যেটা ইনস্টল করব আপনি এনেকেই দেখবলে পাব। ইয়ার পিছত আপনি গেট স্টার্টত ক্লিক করে দিব। ইয়ার পিছত আপনার যদি লগইন আইডি পাসওয়ার্ড আগর পায় আছে, তেতিয়ালে আপনি আপনার আধার নম্বর আর পাসওয়ার্ডটো বহাই আপনি সাইন ইন করিব পারে। আর যদিহে আপনার নাই, তেতিয়ালে আপনি বেক আহি ক্রিয়েট অ্যাকাউন্টত ক্লিক করব লাগিব। ক্রিয়েট অ্যাকাউন্টত ক্লিক করার পিছত আপনি ইয়াত আপনার নামটো বহাব লাগিব। ইয়াত আপনি আপনার ডেট অফ বার্থটো সিলেক্ট করে লব। তারপর আপনি ইয়াত আপনার মান্থটো সিলেক্ট করে লব। তারপর আপনি ইয়ারটো সিলেক্ট করে লব। ইয়ার পিছত আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে দিব। তারপর আপনি আপনার মোবাইল নম্বরটো বহাই দিব। ইয়ার পিছত আপনি 6 ডিজিট একটা পিন নম্বর বহাব লাগবে। তো আপনি বেলেগ জায়গা লিখি লব আর আপনি মনত রাখাকে সেই পিনটো বহাই দিব, যেটা নাকি আপনি লগ ইন করব পাব। তারপর আপনি আপনার অরিজিনাল ইমেল আইডিটো বহাই দিব। ইয়ার পিছত আপনি আধার কার্ডের নম্বরটো বহাই দিব আর সাবমিট করে দিব। সাবমিটত ক্লিক করার লগেলগে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যাব। লগেলগে আপনি অপশনটো দেখবলে পাইছে সাইন ইন, আপনি সাইন ইনত ক্লিক করে দিব। সাইন ইনত ক্লিক করার পিছত আপনি ইয়াত আপনার আধার নম্বর বা মোবাইল নম্বরটো বহাব লাগিব। মোবাইল নম্বরটো আগৰ পুরোনা নম্বর দিয়া আছিল, সেইকাৰণে মোবাইল নম্বর বহালে নহব। মই ইয়াত আধার নম্বরটো সিলেক্ট করেছো, এখানে ইয়ার পিছত আপনি যেটো পিন ক্রিয়েট করেছিল সেই পিনটো ইয়াত বহাই দিব লাগিব। মই বহাই দিছো। ইয়ার পিছত সাইন ইনত ক্লিক করে দিব। সাইন ইনত ক্লিক করার পিছত আপনার যে আধার কার্ডের লগত মোবাইল নম্বর লিঙ্ক আছে, সেইটোত এটা ওটিপি আহিব। এই ওটিপিটো আপনি ইয়াত বহাই দিব। মোৰ ওটিপিটো আহিছে। ইয়ার পিছত আপনি সাবমিটত ক্লিক করে দিব। সাবমিটত ক্লিক করার পিছত আপনি দেখবলে পাইছে যে আপনার লগ ইন হয়ে গেছে। আপনি এনেকে ক্রিয়েট করে পেলাই আপনি লগ ইন করে লোক পাব। ইয়ার পিছত আপনি প্রথমে আপনার মেনু অপশনত যাব। পেলাই আপনি প্রোফাইলত ক্লিক করব। ইয়াত আপনার প্রোফাইলটো আপনি চাই লব, আপনার সব যদি কারেক্ট আছে ঠিকই আছে, আর যদি কিনা এডিট করবলিয়া আছে তেতিয়ালে আপনি এডিট করে লব। মোৰ বর্তমান মোবাইল নম্বরটো এডিট করি বলে হয়েছে, এখানে মই মোবাইল নম্বরটো ক্লিক করে দিছো। ইয়ার পিছত মই মোৰ নতুন মোবাইল নম্বরটো বহাই দিম। ইয়ার পিছত মই কন্টিনিউত ক্লিক করে দিব লাগিব। কন্টিনিউত ক্লিক করার পিছত আপনার মোবাইল নম্বরে এটা ওটিপি আহিব, সেই ওটিপিটো আপনি ইয়াত বহাই দিব। তারপর আপডেট মোবাইলত ক্লিক করব লাগিব। আপডেট মোবাইলত ক্লিক করার পিছত আপনি আপনার ইমেল আইডিটো আপনি আপডেট করে লব। আপনি যেটো ইমেইল আইডি বহাম বলে ভাবিছে, মই ইমেইল আইডিটো আপডেট করে দিছো। ইয়ার পিছত মই কন্টিনিউত ক্লিক করে দিছো। কন্টিনিউত ক্লিক করার পিছত আপনার ইমেইল আইডিলে এটা ওটিপি আহিব আর আপনি সেই ওটিপিটো ইমেইল আইডিটো সেটা আপনি দেখবলে পাইছে মোৰ ওটিপিটো আপনি আহিছে। ইয়াত মই ডিজি লকারত ক্লিক করব লাগিব। ইয়ার পিছত মোৰ ওটিপিটো হল 8276108 0, এইটো মই কপি করে লব লাগিব। মই কপি করে লৈছো। তারপর গিয়ে আপনি ইয়াত বহাই দিব, পেস্ট করে দিছো। ইয়ার পিছত মই আপডেটত ক্লিক করে দিছো। আপনি দেখবলে পাইছে মোৰ ইমেইল আইডিও আপডেট হয়ে গেছে। ইয়ার পিছত আপনি নমিনি ডিটেলস বহাব পাৰে, নবহালেও আপনি পিছত বহাব পাৰিব। ইয়ার পিছত আপনি বেক আহিব। বেক অহার পিছত আপনার হোমলে আহিব। হোমলে অহার পিছত আপনি দেখবলে পাইছে আপনি কি কি ডকুমেন্টস আপডেট করিব পাৰিব। অরিজিনাল কিছুমান জায়গাত আপনি এখানে এনেকুৱা ডকুমেন্টসখিনি ব্যবহার করিব পাৰিব। ইয়ারপাবে যদি আপনার ভেহিকেল রেজিস্ট্রেশন আছে, গাড়ি আছে, তেতিয়ালে আপনি ইয়াত ভেহিকেলত ক্লিক করে আপনি প্রত্যেকখন স্টেটরে আপনার আছে, আপনি ইয়াত অসম বাছি লব, বা আপনি অল স্টেট দেখবলে পাইছে অল স্টেটত ক্লিক করলে আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বরটো আর সেসিস নম্বরটো বহাই গেট ডকুমেন্টসত ক্লিক করলে আপনার ডকুমেন্টসখন অরিজিনাল আপলোড হয়ে যাব। ইয়াত বেলেগকে আপনি আপলোড করব দরকার নাই। তারপর আপনি বেক করে আহিব। বেক করে অহার পিছত আপনি দেখবলে পাইছে রেশন কার্ড, রেশন কার্ডতো আপনি দেখবলে পাইছে আপনার বহুতখিনি স্টেট এড হয়েছে, আর বহুত স্টেট এড হবলৈ বাকি আছে। আপনার অসম নাইকিয়া, কারণে আপনি এটা এড করব নোৱাৰিব। রেশন কার্ড যেদিনা আহিব সেদিনা এড করে লব। তারপর আপনি আপনার মার্কশিট, আপনি স্পলার মূরত ক্লিক করলে আপনি দেখবলে পাব যে তলত কি কি আপনার ডকুমেন্টস ইয়াত আপলোড করব পাৰিব। তারপর মই অসম স্টেটত চাইছো। অসমত লগে আপনি দেখবলে হয়েছে 10 মার্কশিট, বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, সার্টিফাই কপি, সকল কিছু আপনি ইয়াত পাব পাৰিব। আর আপনি জেরক্স প্রিন্ট আউট বিচারি ঘুরি ফুব নালাগে। আপনি ট্রান্সপোর্ট ড্রাইভিং লাইসেন্সও দেখাবলে পাইছে যে আপনার ড্রাইভিং লাইসেন্স আপনি ইয়াত থব পাৰিব। তারপর বেক করে দিছো। তারপর আপনি দেখবলে পাইছে যে আপনার যিখিনি ডকুমেন্টস ইস্যু করেছে সেইখিনি ডকুমেন্টস আপনি ইয়াত দেখবলে পাব। কি কি ডকুমেন্টস ইস্যু করে থাকছো সেইখিনি ডকুমেন্টস আপনি দেখিছে। আধার কার্ডখন
লিংক হৈ আছে ডিজি লকাৰৰ লগত, কোভিড ভেকচিন লিংক হৈ আছে ডিজি লকাৰৰ লগত, মই যেতিয়াই তেতিয়াই আপোনাৰ এইখিনি ডকুমেণ্টছ য'তে ত'তে আপোনাৰ ব্যৱহাৰ কৰিব পাৰোঁ, মোৰ OTP থ্ৰুৰে দিম। ইয়াৰ পিছত আপুনি এই ডকুমেণ্টছখিনি আপুনি অপেন কৰি চাবও পাৰে। দেখিবলৈ হৈছে মোৰ আধাৰ কাৰ্ড, ইয়াৰ তলত দেখিবলৈ পাইছে যে ইণ্ডিয়া ৰেলৱে এণ্ড এয়াৰপৰ্ট একচেপ্ট ডিজিটেল আধাৰ টু ডিজি লকাৰ এজ ভেলিড আইডেণ্টি প্ৰুফ। এনেকৈ আপোনাৰ লিখা থাকিব যি যি ডকুমেণ্টছ আপোনাৰ ইয়াত আপলোড হৈ থাকিব। পেন ভেৰিফিকেশ্যন দেখিবলৈ হৈছে, পেন কাৰ্ডো আপোনাৰ এনেকেই থাকিব। আপোনাৰ তলত আপুনি লিখা আছে দেখিবলৈ পাইছে, পেক কৰি দিব। ইয়াৰ পিছত আপুনি হোমলৈ আহিব। হোমলৈ অহাৰ পিছত আপুনি ওপৰতো বহুত কিছু আপুনি দেখিবলৈ পাইছে, কোভিড ভেকচিনৰ ড্ৰাইভিং লাইচেঞ্চৰো দেখিবলৈ পাইছে। ইয়াত মোৰ ড্ৰাইভিং লাইচেঞ্চখনো মোৰ এড হৈ আছে। ইয়াত মই যেতিয়াই তেতিয়াই শ্বেয়াৰ কৰি আপোনাৰ যিকোনো ডকুমেণ্টছ আপুনি শ্বেয়াৰ কৰি দিবও পাৰিব হোৱাটছআপত, বা আপুনি OTP থ্ৰুৰেদি আপুনি ডাইৰেক্ট পৰ্টেলতো আপলোড কৰিব পাৰিব। এনেকৈ আপুনি আপোনাৰ ডকুমেণ্টছখিনি ডিজি লকাৰত আপুনি ইছ্যু কৰি ল'ব। কৰাৰ পিছত আপুনি য'তে ত'তে ব্যৱহাৰ কৰিব পাৰিব। ধন্যবাদ।